আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফোকসানা কুকিং শো। আজ আমি আপনাদের একটা কমন রেসিপি শেয়ার করছি। এই পেঁয়াজটা আমি যেভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। এটা আমি ফ্রোজেন পদ্ধতি সহ আপনাদের কাছে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার পেঁয়াজটা আমি তৈরি করছি। প্রথমে আমি একটা বাটির মধ্যে এক কাপ বুটের ডাল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ কাপেরও কম মুসুরির ডাল, দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন ছোলার ডাল, দিয়ে আমি পানি দিয়ে এটাকে 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। আমি ব্লেন্ডার করে নিয়েছি, দিয়েছি 8-10টি কাঁচামরিচ, 1 কাপ পেঁয়াজ, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচের একটু কম, দিয়েছি ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, মাংসের মশলা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ, আদা রসুন ও জিরা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো, দিয়ে আমি ভালো মতো মেখে নিচ্ছি। এই তো আমার মাখানো হয়ে গেছে, এই যে আমি এখন কিছু ফ্রোজেন করব, সেই জন্য আমি এভাবে বানিয়ে রাখছি। এই তো প্লেটের মধ্যে আমি এভাবে বানিয়ে রাখব। এটা আপনারা খুব সহজে সারা মাস সংরক্ষণ করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। আবার অনেকে আছে ভেজেও রাখে, হালকা ভেজে করেও রাখতে পারেন আপনারা। অন্য একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম বসিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলো আমি এভাবে দিয়ে ভেজে নিচ্ছি, আপনাদের যার যেরকম পছন্দ সেভাবে করে ভেজে নেবেন। এই তো আমি একে একে সবগুলো পেঁয়াজও তেলে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আপনারা অনেকে আছে যে এক পদের ডাল দিয়ে এই পেঁয়াজটা তৈরি করে, আমি কিন্তু সবসময় 2-3 পদের ডাল দিয়ে পেঁয়াজটা তৈরি করার চেষ্টা করি। এতে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আপনারা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন, আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে। এই তো আমি পেঁয়াজগুলো কিন্তু উল্টে পাল্টে এইভাবে ভেজে নিচ্ছি। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর অবশ্যই সবাই ঘরের তৈরি খাবারটা খাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।